একনেকে পাঁচ হাজার উনচল্লিশ কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্পের অনুমোদন ব্যবস্থা নেয়ার আশ্বাস মেয়র আতিকের এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে কাল আসসালামু আলাইকুম বিজয় বার্তা আমন্ত্রণ জানাচ্ছি আমি মেরি ডাক্তার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নারায়ণগঞ্জে বিজিবির নতুন ব্যাটালিয়ন সহ নয় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি বাষট্টি লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে পাঁচ কোটি উনচল্লিশ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে দুইশো ঊনপঞ্চাশ কোটি তিরানব্বই লাখ টাকা ব্যয় করা হবে আজ রাজধানী শেরে বাংলা নগরে এন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এসজিডির মুখ্য সমন্বয়ক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজধানীতে জলবদ্ধতা নিরসনে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সকালে রাজধানীর মোহাম্মদপুরে এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে খাল পরিষ্কার করা হচ্ছে জানিয়ে মেয়র আরও বলেন এবার ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা হবে না এ সময় ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্ট এডিস মশা প্রজনন স্থল ও লার্ভা পাওয়ায় একটি নির্মাণাধীন ভবনের মালিককে তিন লাখ টাকা জরিমানা এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এরকম অলরেডি আমরা কিন্তু বাসা চিহ্নিত করেছি আমরা বাসাতে রেড মার্কিং করে দিচ্ছি আমার মনে হয় আমি অনুরোধ করতে পারি কিন্তু অনুরোধে কিন্তু কাজ হচ্ছে না আমরা ফাইন করতে চাই না কিন্তু বাধ্য কিন্তু ফাইন করা হয়েছে বাধ্য হয়ে আজকে ম্যাজিস্ট্রেট কিন্তু তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে আগামী দশ দিন পর্যন্ত এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে করোনা স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করেই আগামীকাল থেকে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে করোনা পরিস্থিতির কারণে এবার অধিবেশন হবে সংক্ষিপ্ত যা চলতে পারে বারো কার্য কার্যদিবস এদিকে সংসদ সচিবালয় থেকে বাজেট অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সংসদ সচিবালয় জানিয়েছে বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ এমপিদের সংসদ অধিবেশনে আসতে নিরুৎসাহিত করা হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্যদের সংসদ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তবে তিনজন জুন বাজেট উত্থাপনের দিন সাতচল্লিশ জন সাংবাদিকদের সংসদে প্রবেশ করতে দেয়া হবে রাজধানীর যাত্রাবাড়ির গোপালবাগে অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন সহ সোহেল রানা ও হুমায়ুন কবির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব দশ ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল যাত্রাবাড়ির গোপালবাগ এলাকায় অভিযান চালায় এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই কেজি দুইশো গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয় জব্দকৃত হেরোইনের বাজার মূল্য দুই কোটি বিশ লাখ টাকা দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একচল্লিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার ছয়শো ষাট জনে এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার সাতশো পঁয়ষট্টি জন এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লাখ দুই হাজার তিনশো পাঁচ জনে এছাড়া নতুন এক হাজার সাতশো উনআশি জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ বিয়াল্লিশ হাজার একশো একান্ন জন চব্বিশ ঘন্টায় আঠারো হাজার পাঁচশো ছত্রিশ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা করা হয়েছে আঠারো হাজার দুইশো পঞ্চাশটি নমুনা পরীক্ষার তুলনায় হার শতাংশ গাজীপুরের টঙ্গিতে র্যাবের সঙ্গে যুদ্ধে রোকুন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে র্যাবের দাবি নিহত ব্যক্তি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংসের সহকারী পরিচালক আনম ইমরান খান ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বস্তি এলাকায় অভিযান পরিচালনার সময় উপস্থিত মাদক বিক্রেতা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছড়লে রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হয় এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ইয়াবা উদ্ধার করে র্যাব মাদারীপুর জেলার রাজৈরে জোড়া খুনের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতেই ভ্যানচালক আব্দুস সালাম শেখকে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেল এসব তথ্য জানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও জানায় দু সালের দশ জানুয়ারি রাজৈরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে জুলফিকার খালাসি ও বাবুল মৈশীকে হত্যা করা হয় এ জোড়া খুনের মামলায় ছিয়াশি জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি জোড়া মামলায় বাদী পক্ষের সঙ্গে আপোষ করতে না পারায় গত তেইশ মে নিজেদের দলেরই আব্দুস সালাম শেখকে হত্যা করা হয় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূখণ্ড থেকে রাশিয়া খাতুন নামে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার হওয়ার চার দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ বিকেলে ভারতের চরমেঘনা সীমান্তে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়ান অধীনস্থ প্রাকপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার উপপরিদর্শক পরিদর্শক রহমান জিয়া এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন চরমেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বিমল কুমার পরে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি সাবারো ঢাকার ধামরাই থেকে এক গৃহবধূ সহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত রাতে সাভারের আমিন বাজারের সালেহপুর ও ধামরাই ইসলামপুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় গভীর রাতে সাভারের আমিন বাজারের সালেহপুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় এদিকে ঢাকার ধামরাই ইসলামপুর থেকে শরীফা বেগম নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় গৃহবধূর স্বামী রফিজুলকে আটক করা হয় অন্যদিকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে এলাকায় আশুগঞ্জের তলায় চলছে ত্রাসের রাজত্ব একটি খুনের ঘটনার পর দীর্ঘ চার মাসেও শান্তি ফেরেনি গ্রামটিতে এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ জড়িত না থাকলেও মামলার ভয়ে চার শতাধিক পরিবারের সহস্রাধিক সদস্য বাড়ি ছাড়া হয়েছেন সেই সুযোগে তাদের বাড়িঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ পুকুরের মাছ ও জমির ফসল সহ লুট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে চলতি বছরের বাইশে জানুয়ারি রাতে আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের নিজ বাড়িতে খুন হন সেখানকার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিম মুন্সির ছোট ভাই জামাল মুন্সি এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সি সাতাশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন মামলায় গ্রেপ্তার এড়াতে হত্যাকাণ্ডে অভিযুক্ত লতিফ বাড়ি ও খন্দকার বাড়ির লোকজনসহ অন্তত পঞ্চাশ থেকে ষাটটি বাড়ির হাজার খানেক পুরুষ বর্তমানে গ্রাম ছাড়া এলাকার অন্যান্যদের অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে তিন শতাধিক বাড়িঘরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে লুট করা হচ্ছে পুকুরের সহ জমির ফসলও এতে ভয়ে ও আতঙ্কে দিন কাটছে তাদের কুচ্ছ লাগছে না আমার কুচ্ছ লাগছে সাহায্য লাগছে না কোনো বাহির তো লাগছে না বাহির বাইরে না আমি বুড়া পেজিবাড়িতে আলাহা সব নিচে ভাজন কারণ ওনাদের অত্যাচার আমরা থাকতে পারি ওনারা আমাদেরকে ভয় ভীতে দেখে মারবে আমাদের সন্তানদেরকে মার দূর করবে এই ভয়ে আমরা আমাদের এই পাঁচ হাজার ছয় হাজার পরিবার আমরা বাড়ির বাইরে দেশে দেশে ঘোরাঘুরি করি অন্যান্য অন্যত্র থাকতেছি আমরা বাড়িতে থাকতেই পারতেছি না ঘটনার দিন রাত্রে বেলায় আমাদের উপর মার দূর করছে পরের দিন বারোটা বাজে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি পুরো হুমকি দিতে আছে আমরা বাড়িতে আসছি কেন বাড়ি ছাড়ি না কিসের জন্য বাড়ি না ছাড়লে ফুইরা শ্মশান ফেরা দিব আমরা আমরা বাপ ভাই তো কোনো অপরাধ করছে না এ নিয়ে করছে না এখন আমরা চাই যারা অপরাধ করছে হ্যাঁ আর আমরা যেহেতু মহিলারা আসি হ্যাঁ যাতে একটু সুস্থ শান্তিতে থাকতে পারে সে মারা গেছে মারা গেছে আইনে বিচার করব তারপর আমরা মা বোনের উপকারে এত অত্যাচার আমরা বাড়িতে থাকতে পারে আমরা বাড়িতে ওঠার ব্যবস্থা করে দেন আমরা যাতে বাড়িতে থাকতে পারি অরিজিনাল মনে করেন যে হুন করছে মার্ডার করছে তাদের শাসুক তবে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন আসামিরা নিজেদের মালামাল নিজেরাই নিয়ে গেছে মিথ্যা অভিযোগ করছে আপনারা যদি এটা চান আমাদের কাছে এরকম ডকুমেন্ট প্রমাণ আছে এদিকে কেউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে পুলিশ সুপার বলছে অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে লুটপাটের যে বিষয় বা থ্রেডের বিষয় যেটি করে থাকে সেটি অপরাধ দুটিকে অপরাধের কাতারে বিবেচনা করে আমরা ওই পুলিশি কার্যক্রম করে যাচ্ছি যদি সে জনপ্রতিনিধি হয়ে থাকে অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকে তাহলে ওই হিসাবে বিবেচনা করে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা লাগবে না আমরা জানি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর প্রাণ কিশোর বিজয় টিভি ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে হানির চেষ্টা করায় আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে পনেরো দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যবাণ আদালত দুপুরে আখাউড়া আনোয়ারপুর সড়ক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এগারো বছরের ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় রিক্সা চালক লতিফ তাকে শিলতা হানির চেষ্টা করে পরে ওই শিক্ষার্থী বাড়িতে ফিরে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় রিক্সাচালককে আটক করে তার কাছে নিয়ে এলে তিনি এ দণ্ড প্রদান করেন গত তিন দিনের টানা বর্ষণে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টির ফলে ভোগান দিতে পড়েছেন সাধারণ মানুষ গার্মেন্টস শ্রমিক ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা এদিকে জলাবদ্ধতার কারণে সকালে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত সড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় বাইপেল ট্রাফিক পুলিশ জানায় সড়কে ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য লিখিতভাবে সহজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল মেলেনি তবে সহজের পক্ষে মেন্টেনেন্স ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি তারা জলাবদ্ধতা নিরসনে দিনরাত রাত কাজ করলেও শিল্প কারখানা থেকে নিঃসৃত বর্জ্য ট্রেনের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই এলাকার ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে আজকে আমার পাম্পের বিশ হাজার লিটারের উপরে আছে ডিজেল দশ হাজার অকটেন পুরোটাই দেখেন পানির নিচে আজকে তিন দিন হলো বাসায় আমাদের পানি উঠছে মালা পর্যন্ত আমরা বাস্তা নিয়ে রান্না বনা করতে না অফিস যাইতে পারি না খোলা আবার নিয়ে বাইরে দাঁড়ায় আছি পানি নামার মতো কোনো রাস্তাঘাট কিছু নাই এখনো পানি এই পানির তলে সব বাসা বাড়ি দিছে এখন আমাদের উপায় কি কিন্তু এই পানিটা আসলে যাওয়ার উৎস একমাত্র নয়ঞ্জলি কাল এখানে পানি যে পরিমাণ রেন ওয়াটার যাওয়ার কথা তার চেয়ে অনেক বড় ব্রেন করা আছে একমাত্র ইন্ডাস্ট্রিয়াল জুনে আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পঞ্চাশটা চারটে ইন্ডাস্ট্রির পানি পঞ্চাশটার উপরে ব্যক্তি একা ধারে তাদের ওয়াশিংয়ের পানি আমাদের রাস্তায় দিয়ে দিচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে চিকিৎসাদের অবস্থায় তাদের মৃত্যু হয় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজ দানি বিষয়টি নিশ্চিত করে জানান গত চব্বিশ ঘন্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন প্রতি বছরের ন্যায় এবছরও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে দেশে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে সকালে এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি এদিকে শেরপুরে এ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া মানিকগঞ্জে আলোচনার সভা শেষে শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করেন অতিথিরা চুয়াডাঙ্গার জীবন নগরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকালে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলার দত্তনগর পাতিলা গ্রামে অভিযান চালানো হয় এ সময় নির্মল সর্দার সঞ্জিত সর্দার ও তপন কুমারের বাড়ি তল্লাশি করে আটাশ লিটার চোলাই মদ এবং এক লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয় অভিযানের সময় তপন কুমার পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় নির্মল ও সঞ্জিত সর্দারকে নাটোরের গুরুদাসপুরে আমপাড়াকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে উপজেলার চলানালী এলাকায় সকালে এ ঘটনা ঘটে দুর্ঘটনায় আহত ইউনুস আলী জানায় চলনালী গ্রামে তাদের নিজের বাড়ির জমিতে অবস্থিত আমবাগানে গিয়ে আম পাড়ার সময় ওই এলাকার ইয়াসিনের ছেলে শাবান আলী ও মজিদ আলী সহ প্রায় ১০ থেকে পনেরো জন তাদের ওপর হামলা চালায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান অভিযুক্তদের গ্রেফতারের তৎপরতা চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে সকালে উপহার সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেন চাপাই নবাবগঞ্জ এক আসনের সাংসদ ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুমিনুল হক সহ অনেকে এছাড়াও বুয়েট অ্যাসোসিয়েশনের আয়োজনে জাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও দশটি অক্সিমিটার প্রদান করা হয়েছে কুষ্টিয়ায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আপাতত লকডাউন না দিয়ে মাস্ক পরা নিশ্চিত এবং টেস্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি দুপুরে ভার্চুয়াল মাধ্যমে শুরু হওয়া করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বৈঠকে তিনি বলেন এখনই নয় পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে সিভিল সার্জন ডাক্তার আনরুল ইসলাম পুলিশ সুপার খায়রুল আলম সদর উপজেলা চেয়ারম্যান আতর রহমান আতাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন নওগাঁয় চল্লিশ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব গতরাতে শহরের কাঠালতলি মোড় থেকে তাদের আটক করা হয় র্যাব পাঁচ ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন হবিগঞ্জ থেকে একটি খালি ট্রাক নওগাঁর দিকে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে শহরের অভিজাত একটি হোটেলের সামনে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয় এ সময় ট্রাকের ওপর পলিথিন দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট আয়ের বিশ শতাংশ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম সুলতান আহমেদ সহ অনেকে নাটোরে টানা দুই ঘন্টা বৈঠকের পর বিশেষ লকডাউনের ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজের সভাপতিত্বে তার সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয় এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান সহ করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন দীর্ঘ বৈঠকের পর লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা বৃদ্ধিরও সিদ্ধান্ত নেওয়া হয় শেষ করার আগে শিরোনামগুলো দেখে একনিকে পাঁচ হাজার দুইশো উনচল্লিশ কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্পের অনুমোদন জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়ার আশ্বাস মেয়র আতিকের এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে কাল বিজয় বার্তা শেষে আজকের মতো আমি মিনিন আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ